আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা বাংলা ব্লগ। সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। এখানে দেখতেই পাচ্ছেন সবজি অনেক কিছু আছে, আমি পরে বলতে আসি। আগে আমি এখানে একটা বলি, এখানে অনেক পানি বসিয়েছি আমি। আজকে চিকেন ফ্রাইড রাইস রান্না করব। আমি পানিটার ভিতরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হলো এখানে আমি চাউলটা দিয়ে দিব পানিটা গরম হওয়ার পরে, আর লবণ দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হলো এই চাউলটার সাথে চাউলটা অনেক ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে থাকবে না। এখানে আমি দিয়ে দিব যে লবণ, লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ভালোভাবে আমি নেড়ে দিলাম। এখন আমি চাউলটা দিয়ে দিব। এই যে এখানে আমার চাউলটা, আমি এটা কোনো প্লাউর চাউল নিচ্ছি না এবং বাসমতিও না, এটা আমি নিয়েছি, এটা হলো নাজিস চাউল, এই চাউলটা নিয়েছি। আপনাদের যার যেটা পছন্দ ওটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। যার যে চাউলটা পছন্দ, খেতে ভালো লাগে ওইটা দিয়ে করতে পারবেন। এবার আমি চাউলটা দিয়ে দিব। আমি চাউলটা আগে ধুয়ে রেখেছি, এখন পুরো একদম ঝরঝরা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার চাউলটা। চিকেন ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি যা যা উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, এখানে নিয়েছি এলাচ, দারচিনি, মশলা, মশলা বলতে এই যে সব আইটেম মশলা এখানে। আর এটা হয়েছে আদা বাটা, রসুন বাটা, আর এখানে হয়েছে চিকেন মানে মুরগির মাংস, আর এখানে আছে আপনার বড়বড়ি, তারপর গাজর, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ, তারপর হয়েছে কেপ, তারপর হয়েছে রসুন, আর এখানে আছে আপনার একটু বাটা মশলাও আছে। আমি বেশি কোনো উপকরণ দিব না, আমার বাসায় যা যা উপকরণ ছিল আমি ওটা দিয়ে রান্না করে নিব। আমি কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার রাইসটা হয়ে গিয়েছে, এই তো আমার রাইসটা। এখন আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়। এবার আমি তেল দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি দুটোটা তুলেই দিচ্ছি। আপনারা যার যেটা খেতে ভালো লাগে সে ওটা দিতে পারেন, এখানে কোনো সমস্যা না। আমার ভালো লাগছে তাই আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমার পেঁয়াজটা বাদামি কালার আসবো, তারপরে আবার অন্য মশলাগুলো দিব। রসুন কুচি, এখানে রসুন কুচি আমি এখন দিয়ে দিব, রসুন কুচিটা যে দিয়ে দিয়েছি রসুন কুচিটা, এখন আমি নাড়াচাড়া করে দিব। এই
পেঁয়াজটা আর রসুনটা বাদামি কালার চলে আসব। তারপরে আমি আবার অন্য মশলা দিব, আদা রসুন বাটা, এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি দিয়ে দিচ্ছি। আমি সব টুকরি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, বারবার বলার দরকার নাই, এখানে দেখতেই পাচ্ছেন কি কি মশলা আছে, সব টুকরি আমি দিয়ে দিচ্ছি। আমার এখানে আছে আমার বাটা মশলা, এখানে জিরা সব কিছু মশলা অ্যাড করা বাটা আছে, তো ওখান থেকেও আমি ভাবছি একটু দিয়ে দিই, আমার কাছে মনে হয় আছে ভালো হবে দিলে, তো আমি একটু একটু দিয়ে দিচ্ছি, বেশি না একটু একটু করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ওখানে মশলা দিচ্ছি যার কারণে আমি এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে আমি এবার স্বাদ মতো লবণ দেব, লবণটা আমি দিয়ে দিচ্ছি, বেশি দিব না, হালকা পরিমাণ যে লবণ দিয়েছি। এখানে আছে চিকেন, আমি এখন চিকেনটা দিয়ে দিব, চিকেন কুচিটা আমি দিয়ে দিব, এই তো আমি চিকেন কুচিটা দিয়ে দিচ্ছি। সস তো আমি এই তো আমার সয়া সসটা, আমি এখন সয়া সসটা দিয়ে দিব। চিকেনটা আমি এটাকে নাড়তে নাড়তে একদম ভেজে ফেলব, একটু দেখতে পাচ্ছেন, এখন এখানে দিয়ে দিব এই সসটা, এই যে এই সসটা আমি দিয়ে দিব এখন, এই তো আমি দিয়ে দিচ্ছি সসটা। আমি এখন সসটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিব, এভাবে নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা, আমার একদম সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব এই যে গাজর কুচি, গাজর কুচিটা আমি আগে দিচ্ছি, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে যার কারণে আমি এটা আগে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দিয়ে দিব বটবুটিটা, বটবুটিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে নেড়ে সুন্দরভাবে নেড়ে নিব, কুচি আমি আলু কুচিও করেছি এটা এখানে দেওয়ার জন্য, এটা আমি দিয়ে দিচ্ছি এখন। এখানে আছে এটা কিপচি ক্যাপ, আমি এটা এখন দিয়ে দিব, সবার লাস্ট না সবার লাস্টে দিব পেঁয়াজ পাতাটা, এখন আমি এটা দিয়ে দিচ্ছি, যে সাথে কাঁচামরিচ আছে এটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে ফেলব, আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি, সবার লাস্টে আমি পেঁয়াজ পাতা
কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এখন নেড়ে সবগুলোকে দিব। এখানে সবগুলো সবজি আমার দেওয়া শেষ। অনেকে ঘি দেয়, বাটার দেয়, আমি ওইটা ইউজ করলাম না, ওটা দিলাম না, এটা দিয়ে আমার কাছে হাতের কাছে যেই সব মশলাগুলো ছিল আমি ওটা দিয়ে করে নিচ্ছি, দেখি এটা টেস্টটা আসে কীরকম। এখানে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি, আমি এখন ডিম দুটা দিয়ে দিব। ডিম টিমটা দিয়ে দিচ্ছি, আমি অন্য কোনো কড়াইতে দিচ্ছি না, আমি এটাতেই দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি দিয়ে দিলাম। আমি এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন, এখন আমি সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি রাইসটা দিয়ে দিব, আমার মশলাটা হয়ে গিয়েছে, এখন আমি রাইসটা দিয়ে দিব। এখন আমার এই যে রাইসটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন রাইসটা আমার কতটা জর্জরা ছিল, অনেক জর্জরা ছিল। এখন আমার তৈরি হয়ে গিয়েছে ফ্রাইড চিকেন, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম জর্জরা। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি শসা, লেবু কেটে তারপর আমি পরিবেশন করব, আপনাদেরকে দেখাবো কেমন মজা হয়েছে। এবার আমার শসা আর লেবু কাটা শেষ, এখন আমি পরিবেশন করব। এখন আমি পরিবেশন করব, দেখতেই পাচ্ছেন অনেক গরম খাবারটা, আর এত সুন্দর একটা স্মেল এসেছে যা বলার মতো না। আমি পাকঘরে পরিবেশন করা শুরু করে দিয়েছি। বিসমিল্লাহ, দেখি খেয়ে কীরকম হয়। মাশাল্লাহ, অনেক অনেক টেস্ট হয়েছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের যাদের খেতে ইচ্ছে হয় এভাবে আপনারা সবাই খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।